আজকে আপনাদের একটি চমকপ্রদ সংবাদ বলব। চমকপ্রদ সংবাদটি হচ্ছে, কিছু চলচ্চিত্রে বাস্তবেই সেক্স করা হয়েছিল। সেই চলচ্চিত্রগুলো যদি আপনারা দেখে না থাকেন, ইচ্ছা করলে দেখতেও পারেন। সেই চলচ্চিত্রগুলো কি এখন আমি সেগুলো বলছি এবং তার ছবিগুলো দেখবেন। চলচ্চিত্র এমন একটি জায়গা যেখানে বাস্তব জিনিসগুলোই প্রতিফলন ঘটে, আর বাস্তব প্রতিফলন ঘটানোর জন্য চলচ্চিত্রের কলা কৌশলীরা এমন অনেক কাজ করে থাকেন যা প্রশংসনীয়। কিন্তু তাই বলে চরিত্রের প্রয়োজনে সরাসরি ক্যামেরার সামনে দৈহিক সম্পর্ক মনে হয় একটু বেশিই বাড়াবে, তাই না? তবে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছিল 5টি সিনেমায়। জেনে নিন সিনেমাগুলো কী কী। সংস, 2004 সালের এই ব্রিটিশ রোমান্টিক ছবিতে নায়ক নায়িকার ঘনিষ্ঠ মুহূর্তের সেই দৃশ্য ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল ছবির নায়ক নায়িকা। বাস্তবে ক্যামেরার সামনে দৈহিক সম্পর্ক জড়িয়েছিলেন। 2 নম্বর ছবিটি হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট। ভূতুর এই ছবিতে যেমন ভয়ে গায়ে কাটা দেবে, ঠিক তেমনই এর জন্য দৃশ্য বাড়িয়ে তুলবে আরও শরীরের উষ্ণতা। বিনোদনে ভরপুর এই ছবি 2009 সালে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। 3 নম্বর ছবিটি হচ্ছে লাভ। 2015 সালে মুক্তি পেয়েছিল এই ফরাসি ছবিটি, যেখানে একাধিকবার সরাসরি সেক্স করা হয়েছে। তার উপর ছবিটি ছিল 3D, ফলে বড় পর্দায় রীতিমতো জীবন্ত হয়ে উঠছিল যেসব দৃশ্য যা উপভোগ করেছিলেন সিনেমা প্রেমীরা। আপনারা না দেখে থাকলে দেখতে পারেন। 4 নম্বর ছবিটি হচ্ছে নিম্ফোম্যানিক। এই ছবিতে আবার নগ্নতা ও যৌনতাকে তুলে ধরেছিলেন নায়িকার ডামি হিসেবে। নায়িকা নিজে মিলনের দৃশ্যে ছিলেন না, তাই সে সব দৃশ্যে তার শরীরকেই পর্দায় দেখানো হয়েছিল। 2013 সালে মুক্তি পাওয়া এই ছবির এক একটি দৃশ্য শরীরের উষ্ণতা বাড়িয়ে গিয়েছিল সিনেমা প্রেমীদের। 5 নম্বর ছবিটি হচ্ছে ইন্টিমেসি। দুই অচেনা মানুষ যারা জড়িয়ে পড়েছিলেন শারীরিক সম্পর্কে। এই হলো ছবির গল্প, আর শুধু ক্যামেরার সামনে নয়, ছবির স্বার্থে অফ ক্যামেরায় তারা জড়িয়েছিলেন সরাসরি দৈহিক সম্পর্কে। ক্যামেরার সামনে নিজেদের অভিভাবকে আরও সুন্দরভাবে করে তুলতে নাকি এই প্রয়াস ছিল তাদের। তারা নিজেরা সরাসরি সেক্সে মিলিত হয়েছিল সকলের সামনে। তো ছবিগুলো ইচ্ছা করলে দেখতে পারেন। বাই বাই, গুড বাই।